হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম জি সালাম। স্যার, আমি আপনার আমি শরীর একজন পেশেন্ট, হ্যাঁ হ্যাঁ আর একজন আগে ওনাকে দেখাচ্ছিল মিরপুর থেকে। আমার নাম হেনা স্যার। আপনার ট্রিটমেন্ট করাতে আমার মাঝখানে কোমর ব্যথা, পা ব্যথা ভালো হয়ে গেছিল। হুম হুম এখন মাঝে মধ্যে যে কিছুক্ষণ হাঁটলে পাটা খুব ভিজি করে, আর এসি নিচে গেলে সমস্যা হয়, আর মানে পায়ে কোনো বল পায় না, আর কোমরে ভীষণ ব্যথা। শুয়ে থাকলে কিছুদিন শুয়ে থাকলে আবার ঠিক হয়ে যায়। এখন আপনি কি আপনি আমার, আপনি এরপরে কি ফলাফল আসেন নাই আমার কাছে? হ্যাঁ এখন আর আসা হয়নি, 1 বছর আগে গিয়েছিলাম 2-3 বার। জি আপনার জি আগে কথা বলেছিলেন না, জি তার আগে আমি আমার এখান থেকে কিছু দিয়েছিলাম, আচ্ছা মানে জি ওখানে হ্যাঁ ভর্তি করার সেটা কথা ছিল, তো আমার তো সমস্যা ছিল না স্যার। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ আচ্ছা আচ্ছা, দর্শক আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার যে সমস্যাটা আগে হয়তো ভালো হয়ে গিয়েছিল, এখানে যেটা হচ্ছে কোমর ব্যথা রুগীদের ক্ষেত্রে যেটা করতে হবে, কিছুদিন অন্তত ফলো আপে আসতে হবে। ফলো আপটা রাখতে ফলো হবে। আপটা করার উদ্দেশ্যটা হচ্ছে রুগীরা কি করে আমি বলে দিই। আমাদের এখানে যখন আসে রুগীরা ট্রিটমেন্ট নিয়ে ভালো হয়ে যায় এবং সে ভালো থাকে, কিন্তু প্রবলেম হচ্ছে সে ওই কাজটা বারবার করে। যেমন উনি মহিলা, হয়তো নিচে বসে সে তার কাজ করছে, ভারী অথবা জিনিস আলগাচ্ছে কিছু, না সামনে ঝুঁকে যে সামনে কাজগুলো আমরা ঝুঁকে, নিষেধ করে দিই, এটা কিন্তু করার কোনো দরকার নেই। আমার নিচে বসে কোনো কাজ করার কোনো মহিলার দরকার নেই, কোনো মহিলা সামনে ঝুঁকে ঝাড়ু দেওয়ার দরকার নেই। ঝাড়ু দিবে, লম্বা দাঁত বানিয়ে নিবে, সেটাই বারবার বলা হচ্ছে, আর চেঞ্জ করতে হবে, লাইফ স্টাইল চেঞ্জ করতে লাইফ হবে, স্টাইল চেঞ্জ এগুলো করতে হবে, অবশ্যই জরুরি। যে আমাদের এইভাবেই করতে হবে এমন কোনো কথা নেই, বসে বসে যে কাটতে হবে কাটা সেটা। বাচ্চা, এবং পাশাপাশি দাঁড়িয়ে করা যায় সব। হ্যাঁ, আমরা কিছু এক্সারসাইজ দিয়ে থাকি, রুগীরা করে না অথবা অলসামির কারণে। তো দর্শক আপনাকে ধন্যবাদ, আপনি একটু আবার ফলো আপে এক সময় আসলে আমি আবার দেখে দিব, এবং আপনি যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি আশা করি ওগুলো চালিয়ে যান, আর এক সময় আসেন আমি দেখে দিব ইনশাল্লাহ। যে কথা আমরা তখন বলছিলাম যে আপনি ডিস্ক প্রোলাপসের কথা বললেন, যে বেশিরভাগ ক্ষেত্রে মেকানিক্যাল হচ্ছে, তো এই যে অনেক 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 বিশেষ করে আমার প্রবাসী যারা দর্শক অনেকে আছেন, যে ভারী বোঝা আলগাচ্ছেন, এবং অনেকেই কিন্তু বিশেষ করে পাশ্চাত্য, আমেরিকায় দেখেছি, কানাডায় দেখেছি, যে পিঠের ব্যথায় তারা ভুগছে, আইবুপ্রোফেন খাচ্ছে, এই এটা রুটিন লাইফ হয়ে গেছে তাদের, এটা কি ঠিক? না, এটা অবশ্যই ব্যথার ওষুধ, এটার কোনো ট্রিটমেন্ট না। আমরা বারবার বলি যে কোনো রোগের ক্ষেত্রে ডাক্তারের ফার্স্ট ডিউটি টু ডায়াগনোসিস দ্য ডিজিজ, মানে কেন হচ্ছে তার এই সমস্যা সেটা ডায়াগনোসিস করা। হ্যাঁ, ভারী কাজ করা থেকে এটা হতে পারে, এটা প্রায় হয়ে থাকে। তবে কাজ করার আমরা যে কাজটা করি, রুগীকে আইডেন্টিফাই করে যে আপনাকে এইভাবে কাজটা করতে হবে, এখন কারো পেশা যদি ভারী কিছু উঠা হুম হুম উঠানো, আমি যদি তার কাজটা বন্ধ করে দিই তাহলে সে চলবে কিভাবে? দিস ইজ তার ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে, সেটি তো তাকে আমরা কারেকশন করে দেওয়া, আর পাশাপাশি তাকে কিভাবে সে কোফ করবে এটা করা। আর স্পেশালি ব্যাক পেনের রুগীদের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ শিখিয়ে দিই, যে ব্যাক মাসেলকে স্ট্রেন্থেন করা, তার তার এই কাজের সাথে তাকে ফিট করা। এখন যদি একজন হেভি ওয়েট লিফটারের কথা আমি বলি, সেই আমি হ্যাভি ওয়েট লিফটারের কথা শুনবো, একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার আম্মুর ব্যথা আর কি, জি কোথায়? টেলিফোনের ভলিউমটা কমিয়ে নিন দর্শক। কোমরে, পিঠে আর বুকের সাইডে। ওনার বয়স কত? ওনার বয়স 35। আচ্ছা, এই জন্য কি আপনারা ডাক্তার দেখিয়েছেন না এখনো দেখাননি? হ্যাঁ, অনেক ডাক্তার দেখিয়েছে এবং ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। মানে ওনার কি রোগ, রোগের নাম বলতে পারবেন? ওনার রোগ নেই কোনো, না, তাহলে ব্যথা হচ্ছে কেন? এই ব্যথাটা কেন হচ্ছে সেইটার রোগের কিছু নাম আছে, আমরা যেমন আর্থ্রাইটিস হতে পারে বা ডিস্ক প্রোল্যাপস হতে পারে, এই জাতীয় কোনো রোগ বলেছে ডাক্তার যে এই কারণে ব্যথাটা হচ্ছে? না ডাক্তার তো মানে কিছু বলে মানে নাই, ডাক্তার ডায়াগনোসিসটা হয়নি বলেছে এখন বাত জ্বর। পর্যন্ত। ঠিক আছে আচ্ছা দর্শক, জি, ধন্যবাদ আপনি আপনাকে। বাত জ্বর বলেছে, বাত জ্বর তো একটা এখন ভেগ সিমটম এই হয়ে গেছে অবশ্যই, ডায়াগনোসিস। তো ওনার যেটা মনে হচ্ছে এটা মানে আর্থ্রাইটিস জনিত সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি, সেটি সেটি কারণ মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, সেটি যদি মানে অনেক জোড়া যদি ইনভলভমেন্ট থাকে, এবং বয়স 35 বছর বয়স, এই এজটা মানে মিডল এজ প্লাস এই ব্যথার যেটা সিমটমে মনে হচ্ছে আর্থ্রাইটিস সমস্যা হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে এই জাতীয় কিছু হতে পারে। সেটি। তো আর দর্শক আপনার যে ডাক্তার, ডাক্তারের কাছ থেকে আপনার মার রোগটা জেনে নেন যে কি হয়েছে, অথবা একজন স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কনফার্ম হন। ডাক্তারের ফার্স্ট ডিউটি ডায়াগনোসিস করা, রোগ নির্ণয় করা, ব্যথার ওষুধ লেখা কোনো এটা কাজ না, ব্যথার রোগ ওষুধ তো নির্ণয় করে দোকানদার অনেক জানে, অবশ্যই এটা তাই যে না? কোনো জায়গা ব্যথার থেকে ওষুধ তো খাওয়াটা তো বড় আর কথা না, কথা রোগ না, নির্ণয় করাটাই বড় কথা। বড় কথা। আমরা আপনি ওয়েট লিফটারের কথা বলছিলেন, হ্যাঁ, যেমন আমরা যেমন ওয়েট লিফটিং এর ক্ষেত্রে আপনার
তাকে কিন্তু আমরা বিভিন্ন প্রকার স্পেশালি স্পোর্টসে যারা কাজ করে তাদেরকে কিন্তু বিভিন্ন এক্সারসাইজ শিখিয়ে দেওয়া হয়, এক্সারসাইজ করানো হয় বছরের পর বছর, মাসের পর মাস। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনি ওয়েট লিফট করতে বলেন তার কিন্তু কোমরে কিচ্ছু হবে না, দেখেন হেভি ওয়েট সে লিফট করতে পারে, তাহলে বুঝাতে হবে তাকে ফিট করা হয়েছে টু ওয়েট লিফট। তাকে একটা মোটা বেল্ট বেঁধে নিতে হয়, বেল্টে জাস্ট একটা, এটা জাস্ট একটা সাপোর্ট ওই সময় উঠানোর জন্য। কিন্তু আচ্ছা একজন দর্শকের টেলিফোনটি নিয়ে নি। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আপনার পেশা কি, আপনি কি করেন? আমি পেশায় ড্রাইভিং করি। আচ্ছা উত্তরটি শুনুন। একই সমস্যা বেশিরভাগ ক্ষেত্রে, সব জীব ডিস্ক প্রলাপস হবে তা না, এখানে মেকানিক্যাল ব্যাক পেইন হয়। মানে মেকানিক্যাল বলতে আমরা ড্রাইভিং যারা করে, স্পেশালি আমাদের বাহিরেও কিন্তু অনেক লোক আছে বা আমাদের অনেক জনগণ আছে যারা বাহিরে ড্রাইভিং পেশাটাকে বেশি বেছে নিয়েছে, তারা ওই কাজটা করতে হয়। তো ড্রাইভাররা যারা, তারা কিন্তু ঘন্টার পর ঘন্টা ইয়াতে বসে থাকে, তা থেকে তাদের মেরুদণ্ডের সমস্যা, ডিস্ক প্রলাপস হতে পারে। তো দর্শক আপনাকেও একটা এমআরআই করে দেখতে হবে কোমরের ক্ষেত্রে, খুব সহজেই এই ডায়াগনোসিসটা করা যায়। এমআরআই পরে এটা ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি চিকিৎসা। আপনি আশা করি একজন স্পেশালিস্টের শরণাপন্ন, এমআরআই টা করে ট্রিটমেন্ট নেবেন, আশা করি সেরে যাবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক মূল্যবান কথা শুনিয়েছেন, বিশেষ করে হাঁটু এবং কোমর ব্যথার ফলে যে এই যে পঙ্গুত্ব, এক ধরনের পঙ্গুত্ব, এটাকে দর্শক, অনেক দর্শকই ঠিক রিয়েলাইজ করতে পারছিল না। নিশ্চয়ই আজকে অনুষ্ঠান দেখার পরে তারা বুঝতে পারবেন সমস্যাটির গুরুত্ব কতটুকু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা আশা করি আপনারা যে কোনো সমস্যা, ব্যথা জনিত সমস্যা, পঙ্গুত্ব না ভোগে বা পঙ্গুত্ব সৃষ্টি না করে একজন স্পেশালিস্টের শরণাপন্ন হবেন। প্রিয় দর্শক, আপনারা, আপনার দেহ একান্তই আপনার পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে, নিজের দৈহিক কোনো ধরনের বৈকল্য আমরা কেউই মেনে নিতে পারি না। আর তাই আশা করি আমাদের আলোচনা থেকে হাঁটু ও কোমর ব্যথায় থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে আপনারা অবশ্যই জানতে পেরেছেন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।